সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইম যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবেন ইনশাল্লাহ দর্শক আজকে আপনাদের যে নিউজটা দেখা দিয়ে সেটা বেসিক্যালি বাংলা সিনেমা ফেল করা কাহিনী সিনেমাতে যেটা সম্ভব কিন্তু বাস্তবেও অসম্ভবকে সম্ভব করে দিয়েছেন একজন ব্লুটুথ বাদাম বিক্রেতা একজন বাদাম বিক্রেতা তিনি এএসপির পরিচয় দিয়া এক ভালো সম্ভ্রান্ত ফ্যামিলিতে বিয়ে মোটামুটি দুই চার মাস সংসার করার পরে তিনি ধরা খাইছেন তবে এখানে শেষ না এর আগেও সে চার পাঁচটা বিয়ে করছে তার নেশাই হচ্ছে সুন্দরী মেয়েদের সাথে প্রেম করা আর মিথ্যা পরিচয় দিয়ে বিয়ে করা বাট সে যে র্যাঙ্কে কাজ করে ডাইরেক্ট এএসপি লেভেলে ঘটনা হচ্ছে বগুড়ার সদর উপজেলার গোকুলপুর ইউনিয়নের পলাশবাড়ি এলাকার আমাদের এক বোন আছে বোনের নাম এখানে বললাম না কয়েক মাস কয়েক মাস আসি দেড় বছর আগে সেলফোনে একটা রং নাম্বার থেকে ওনার সাথে কমিউনিকেশন হয় আর সেই সেলফোনে কথা বলতে বলতে প্রেম ভালোবাসা হয়ে যায় বুঝলেন এই যে মোবাইলের ফিরিতির বেহাল দশা কতটা তো সেইখান থেকে যার সাথে পরিচয় হয় তিনি দাবি করেন তার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল তিনি ঢাকা মোহাম্মদপুরে ওনার বাসা আর তিনি রংপুর রেঞ্জে এএসপি লেভেলে কর্মরত আছেন বাট এখনও শিক্ষানবিশ কি বলা হয় যে অফিসিয়াল পোস্ট এখনও ওনাকে কোনো থানা বা জেলা ওইভাবে দেওয়া হয় নাই তো স্ট্রাগল লেভেলে আছে তো স্বাভাবিক এএসপি লেভেলের একটা জামাই বা ছেলে তো মেয়ের কাছে তো খুবই অন্যরকম মনেছে মেয়ের বয়স হচ্ছে আপনার মাত্র বাইশ বছর আর এই ছেলের বয়স হচ্ছে বত্রিশ বছর প্রেমের পরে তো মেয়ে বলছে ঠিক আছে আমাদের বাসায় প্রস্তাব নিয়ে আসো তো সেই প্রস্তাব নিয়ে গেছে পুলিশের ইউনিফর্ম ইউনিফর্ম সহ পুলিশের মনোগ্রাম সহ যে ব্যাগ আছে এগুলো লাঠি টাঠি লইয়া সেখানে গেছে যাওয়ার পর মেয়েরে পছন্দ হয়েছে বিয়ের প্রস্তাব মেয়ের বাপ্মা রাজি এখন বিয়েটা আনুষ্ঠানিকভাবে বড় আকারে করা যাবে না কেন একটাই কারণ যে বড় আকারে করতে গেলে এখনো বিয়ের নাকি অনুমতি নেই প্রশাসন থেকে যার কারণে বিয়েটা তিনি আপাতত গোপন রাখতে চাচ্ছেন তো এমন জামাই পরিবার হাতছাড়া করতে চায় না এই গোপনে তারা বিয়ে সাদি করছে বাট সপ্তাহখানেক পরে আপনার মেয়ের কাছে একটু একটু সন্দেহ হয়েছে যে আমার বিভিন্ন কথাবার্তা বা একজন স্বাভাবিক এসপি লেভেলের একটা লুক হ্যাঁ তার গেট আপ সেট বা চলাফেরার ভিতরে সন্দেহ পরে তারা তার কর্মস্থলকে আসলে ভিজিট করতে চাইছে তখনই বিষয়টা সামনে আসছে আর এলাকার মানুষও যারা আছে আত্মীয় স্বজন তাদেরও হওয়ার পরে এক পর্যায়ে তারা কিন্তু চ্যালেঞ্জ করছে তো চ্যালেঞ্জ করার পরে তাই কয়েছে আমি বাদাম বেশি কথা বলছেন নেই তার অরিজিনাল নাম হচ্ছে আলিম আর তার বাড়ি হচ্ছে পঞ্জগড়ের দেবীগঞ্জ উপজেলার কোনো এক গ্রামে বাবার নাম হচ্ছে মৃত ফজুল হক মিয়া পরবর্তী সময় থানা পুলিশের কাছে বিষয়টা যখন যায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের মাধ্যমে আজকে তাকে আদালতে প্রেরণ করছে এখন আমাদের এই ভিডিওটা কাদের জন্য বেসিক্যালি ফেসবুকে বা মোবাইল ফোনে আপনার অপরিচিত নাম্বার থেকে যখন কোনো ছেলের সাথে অথবা মেয়ের সাথে পরিচয় হয় এই ধরনের রিলেশনগুলোতে কন্টিনিউ করলে কোথায় পর্যন্ত যাইতে পারে বলছেন যে মোবাইলের ভেতরে ওই প্রান্তের বাদামলা এই প্রান্তে এএসপি হিসাবে নিজেকে জাহির করতে পারে এখন বিয়ে তো হয়ে গেছে মামলা হয়েছে পরবর্তী সময় সে স্বীকারোক্তি দিছে সে এর আগে আরো পাঁচটা বিয়ে করছে প্রথম যে স্ত্রী সেই স্ত্রীর কাছে তার দুইটা সন্তানও আছে বাট সেই পরিবারও সে ডিভোর্স করে ফেলছে এরপর থেকে সে বিভিন্ন সময় আপনার নানান ধরনের এরকম ক্যারেক্টার প্লে করে পাঁচজন নারীর সাথে সে বিবাহ করছে এমনকি তাদের সাথে সংসার করছে কিন্তু কেউ এই মেয়ের মতন সাহস করে প্রশাসনের কাছে যায় নাই আমার তো মনে হয় যে তারা ক্রস ফায়ার দিয়ে ঝুলাই দেওয়া উচিত আর বন্ধের জন্য সাবধান বাড়ি বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম আলাইকুম